আমরা সবাই কোরআনুল করিমের সূরার নাম হচ্ছে সূরাতুল আম্বিয়া। একটু কথা বলেন, সূরার নাম সূরা আম্বিয়া। এই সূরার মধ্যে একটা আয়াত, আয়াত নাম্বার 107, যে আয়াতটা মাশাআল্লাহ সুন্নি ওহাবি লামাজহাবি তাবলিগি জামাতি হেফাজতি যত আছে সব আলেম নয় শুধু সব ঘরানার যারা শ্রোতা তাদেরও মুখস্থ আছে। সুবহানাল্লাহ বলেন। তা আমরা সবাই একটু এই আয়াতটা তেলাওয়াত করার চেষ্টা করি, যাতে করে এই আয়াতের প্রত্যেকটি হরফের নূর আল্লাহ আমাদের সিনার মধ্যে মনকুশ করে দেয়। সবাই পড়ি, আমিন। আসেন আমরা সবাই মহব্বতের সাথে তেলাওয়াত করি, পড়েন। বিসমিল্লাহির রহমানির ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আবার পড়ান ওয়ামা আরসালনাকা ইল্লা রহমা সবাই পড়ান সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম। এই আয়াতটা আপনাদের মুখস্থ আছে না নাই? আছে না, মাশাআল্লাহ। আমার মুসল্লি যারা অন্তত তাদের মুখস্থ থাকার কথা। এই আয়াতের মধ্যে মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ কি বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন হাবিব, গোটা জাহানের জন্যে গোটা কায়নাথের জন্যে আমি আল্লাহ আপনি নবীকে রহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছি। আরেকটা আওয়াজে বলেন, আমার নবী হচ্ছেন রহমত। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলেন এই জমিনের মধ্যে মুসলমান আছে না নাই, তার মানে রহমাতুল লিল আলামিন, আলামিনের ভিতরে মুসলমান আছে না নাই? এখন যদি বলি কাফের মুশরিক তারা আছে না নাই? তারা কি আলামিনের ভিতরে নাই? কাফের মুশরিক আছে, মুনাফিক আছে না নাই? কোরআনুল করিমের মধ্যে দেখেন বান্দাদের কোয়ালিটি ক্যাটাগরির মধ্যে আল্লাহ তিন ভাগে ভাগ করেছেন। কয় ভাগে বলেন? সমস্ত বান্দাদের ক্যাটাগরি আল্লাহর কাছে কয় ভাগে? তিন ভাগ। তার মধ্যে এক ভাগ হচ্ছে মুমিন। এক ভাগ কি? কথা বলেন না, কথা বলতে কোনো অসুবিধা হয়? এই জবানের মালিক কে? কথা বলার শক্তি দিয়েছেন কে? আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন কে? সে আল্লাহকে আমরা কি ডাকতে পারি? একটু জবান খুলে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। মাশাআল্লাহ, আপনারা যে আছেন এটা প্রমাণ হইল। এখন তো বলতেছিলাম আল্লাহর কাছে বান্দার ক্যাটাগরি কয়টা? এক নম্বর হচ্ছে মুমিন। মুমিনদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করেছেন, সূরার নাম সূরা মুমিনুন। আরেক ভাগ আছে কাফের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা আছে সবগুলো কাফের মুশরিক। কাফেরদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ কোরআনে সূরা নাজিল করেছেন সূরা কাফিরুন। আছে না? আছে না। আরেক ভাগ হচ্ছে মুনাফেক, মুমিনের সুরত ধরে মুনাফিকি করে এমন লোক আছে না নাই? এই মুনাফিকদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ কোরআনে আরেকটা সূরা দিয়েছেন সূরা মুনাফিকুন। তাহলে আমি যেটা বলতেছিলাম, এই যে আল্লাহ তার নবীকে বলেছেন হে হাবিব আমি আপনাকে গোটা কায়নাতের জন্যে রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছি, সুতরাং এই কায়নাতের ভিতরে মুমিনও আছে কাফেরও আছে মুনাফিকও আছে, আমার নবী সবার জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? এই বিষয়টা নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকের আলোচনার দিকে যাব। আল্লাহ আমাদের সবাইকে বুঝে মুমিনের গুণাবলী অর্জন করে মুশরিকতা এবং মুনাফিকতা থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুক। আমার নবী কাফেরদের জন্য কেমন রহমত দেখেন। আপনারা সবাই আমার নবীর একজন চাচা আবুল আহাব
আবুল আহাবের নাম জানেন, দেখেনি আবুল আহাব আমার নবীর কত দুশ্মনী করেছে, নবীকে কতভাবে কষ্ট দিয়েছে। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিন প্রচার শুরু করলেন নবুয়তি পাওয়ার পরে, আমার নবীর উপর যখন কোরআনুল করিমের আয়াত নাজিল হওয়া শুরু করল, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল করিমের তেলাওয়াত শুরু করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর কণ্ঠের মতো দুনিয়ার কারো কোনো কণ্ঠ মিলবে না, মিলবে না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন যখন কোরআনুল করিম তেলাওয়াত করা শুরু করলেন, মক্কার অনেক কাফির মুশরিক আল্লাহর নবীর কোরআনুল করিম তেলাওয়াত শোনার জন্য গভীর রাতে আমার নবীর ঘরের দরজার চতুর্দিকে ঘোরাঘুরি করতেন। আরেকটু জবান খুলে বলেন আল্লাহর নবী ঈশার নামাজের পরে কোরআনুল করিম তেলাওয়াত করতেন। আমার নবীর কণ্ঠ কত সুন্দর আল্লাহ দিয়েছেন, এই জমিনে আল্লাহর তরফ থেকে একজন নবীর আগমন হয়েছে, যে নবীর নাম হযরতে দাউদ আলাইহিসসালাম। সুবহানাল্লাহ। বলেন দাউদ আলাইহিসসালামের উপর আমার আল্লাহ একটা কিতাব নাজিল করেছেন, কিতাবের নাম হচ্ছে জাবুর। কিতাবের নাম তৌরাত, জাবুর, ইনজিল, কোরআন, চারটা প্রধান কিতাব। এই জাবুর কিতাব দাউদ নবীর উপর নাজিল হয়েছে। দাউদ নবীর কণ্ঠ কত সুন্দর ছিল, প্রতি সপ্তাহে আল্লাহর নবী দাউদ দুইবার জাবুরের তেলাওয়াত করতেন দাউদ আলাইহিসসালামের কণ্ঠ শোনার জন্য। আসমানের পশু পাখিরা, জঙ্গলের সমস্ত পশুরা, হরিণ যারা আছে সবাই মিলে আল্লাহর নবী দাউদ আলাইহিসসালামের বাড়ির চতুর্দিকে জড়ো হয়ে যেত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসলমান সমুদ্রের মধ্যে যত মাছ আছে, সমস্ত মাছ যারা আছে, সামুদ্রিক প্রাণী যারা আছে, দাউদ নবীর কণ্ঠ শোনার জন্য সমুদ্রের মাছগুলো তার বাড়ির চতুর্দিকে চলে আসত। তাহলে দাউদ নবীর কণ্ঠ কেমন সুন্দর আমার বন্ধুরা। কিন্তু দাউদ আলাইহিসসালামের কণ্ঠ যেমন সুন্দর ছিল, পৃথিবীর সমস্ত মুফতি মুহাদ্দিসরা প্রমাণ করে দিয়েছেন দাউদ নবীর কণ্ঠ যত সুন্দর ছিল দাউদ নবীর চাইতে আমার নবীর কণ্ঠ আরো হাজার গুণ বেশি সুন্দর ছিল। এত সুন্দর কণ্ঠে আমার নবী কোরআনুল করিমের যখন তেলাওয়াত করতেন, মক্কার বড় বড় কাফের মুশরিকরা আমার নবীর ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে থাকত আমার নবীর কণ্ঠ মুবারকের তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এইভাবে নবীর কণ্ঠের আওয়াজ যখন চতুর্দিকে ছড়িয়ে গেল, এই খবর আবুল লাহাব পাইল। আবুল লাহাব হচ্ছে আমার নবীর চাচা, আমার নবীর। দেখেন, বিরোধিতা দূর থেকে প্রথম করা হয় নাই, নিজের ঘর থেকে করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই রেওয়াজ, এই সুন্নত, এই তরিকা এখনো আছে না নাই? হ্যাঁ, কারো ছেলে যদি পাস করে, পরীক্ষার মধ্যে এ প্লাস পায়, দূরের মানুষ খুশি হয়, নিজের ঘরের পাশে যিনি তিনি নারাজ হয়, বেজার হয়। কথা বলেন আমার বন্ধুরা, আবুল আহাব আমার নবীর তেলাওয়াতের খবর যখন পাইলেন, আল্লাহর নবী পরের দিন সকালবেলা আবুল আহাবের কাছে গেলেন। আমার নবী গিয়ে বলতেছেন, চাচা জান, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, আমার উপর কোরআন নাজিল হওয়া শুরু করেছে, আপনি আমার উপর ঈমান আনেন। সুবহানাল্লাহ। কু আনফুসিকুম ওয়াহলিকুম নারা, কোরআনের আয়াত, আগে নিজের ঘর বাঁচাও, নিজের কাছের মানুষদেরকে আগে দাওয়াত দাও। জোরে বলেন সুবহানাল্লাহ।
কাছের মানুষদেরকে দাওয়াত দেওয়ার কথা আল্লাহ বলেছেন। তা আমার নবীও কাছের মানুষ হিসেবে আবু লাহাবের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, চাচা আর কত মুশরিকের উপরে থাকবেন, শিরকের উপরে থাকবেন, চাচা যান আসেন কালেমার দিকে, আসেন ইমানের দিকে, আসেন মূর্তি পূজার করা লাগবে না। যে আল্লাহ আপনাকে বানাইলেন, আমাকে বানাইলেন, দুনিয়া বানাইলেন, আসেন সে আল্লাহর দিকে আসেন। আল্লাহর ইবাদত যদি করতে পারেন, আল্লাহকে যদি রাজি আর খুশি করতে পারেন, তাহলে এন্তেকালের সাথে সাথে আমার আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। আবু লাহাবের কাছে আমার নবী দিনের দাওয়াত যখন দেন, আবু লাহাব দুই হাতে দুইটা পাথর নিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি নিল? দুইটা পাথর নিয়ে আমার নবীকে হুমকি দিল, নাউজুবিল্লাহ। আমার নবীকে বলে, মোহাম্মদ আমাদের বাপদাদার ধর্মর নামে চুনকালি দিয়া তুমি আবার কোন ধর্ম আবিষ্কার করলা? আর যদি একবার তুমি আমার কাছে সেই ধর্মের দাওয়াত নিয়ে আসো, আমার হাতে যে পাথর আছে এই পাথর আর হাতে থাকবে না, তোমার গায়ে আমি নিক্ষেপ করব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে হুমকি দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে গালি দিয়েছে, হুমকি দিয়েছে, কষ্ট দিয়েছে, আপনি নবী সহ্য করতে পারবেন, কিন্তু আপনার কষ্ট আপনার দুঃখ আমি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারি না। আল্লাহ বলে, আমি সহ্য করব না। আপনাকে আঘাত করার জন্য হুমকি দিয়েছে, আপনি তাকে মাফ করে দিলেন, ছেড়ে দিলেন, আমি ছাড়বো না। আমার আল্লাহ সাথে সাথে কুরআনুল কারীমের একটা সূরা নাজিল করে দিলেন, সূরার নাম সূরা আল-লাহাব। সূরার নাম সূরা আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আমার আল্লাহ বলেন, এ আমার হাবিব যে হাত দিয়ে আপনি নবীকে সে হুমকি দিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম আবু লাহাবের দোনো হাত যেন ধ্বংস হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহান। প্রতিশোধ নিয়েছেন কে? আল্লাহ। আওয়াজ বলেন কে? আল্লাহ। নবীর কষ্ট আল্লাহ সহ্য করে না। আমার বন্ধুরা, আবু লাহাবের নামে যখন কোরআনে সূরা নাজিল হয়ে গেল, আবু লাহাবের বিবি উম্মে জামিল সহ্য করতে পারে নাই। আমার স্বামীর নামে কোরআনের মধ্যে আল্লাহ সূরা নাজিল করেছেন যেন তার হাত ধ্বংস হয়ে যাক, আবু লাহাবের বিবি উম্মে জামিল সেটা সহ্য করে নাই। আবু লাহাবের বিবি উম্মে জামিল একটা লাঠি হাতে নিয়ে আমার নবীকে মারার জন্য রওনা হয়ে গেল। খবর নিল নবী কোথায় আছে, কোথায় আছে। উম্মে জামিলের কাছে সংবাদ আসলো, আমার নবী খানে কাবার সামনে আছে। জোরে বলেন সুবহান। নবীর সাথে সিদ্দিকে আকবর আছেন, নবী আমার সিদ্দিকে আকবরকে নিয়ে এখানে কাবার সামনে বসা। আবু লাহাবের বিবি আমার নবীর চাচি উম্মে জামিল একটা লাঠি হাত নিয়ে নবীকে মারার জন্য এখানে কাবার দিকে আসতেছে। দূর থেকে সিদ্দিক আকবর দেখে ফেললেন। সিদ্দিক আকবর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অবস্থা বেশি ভালো দেখা যায় না, আপনার চাচির হাতে একটা লাঠি দেখা যায়, হয়তো বা আপনাকে আঘাত করতে পারে। সিদ্দিক আকবর বলেন, এ ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি এখান থেকে চলে যান, হয়তো বা আপনার উপর হামলা হতে পারে। আমার নবী বলতেছেন, এ আবু বকর, যে আল্লাহর আমি ইবাদতকারী, যে আল্লাহর দিন আমি প্রচার করি, ওই আল্লাহ আমার হেফাজতকারী হবে। উম্মে জামিল সামনে আসলেন, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সিদ্দিক আকবরকে নিয়ে একসাথে দাঁড়িয়ে আছেন। উম্মে জামিল আমার নবীর চাচি এবার এসে সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করতেছেন, এ আবু বকর, তোমাদের নবী কই? সুবহানাল্লাহ বলেন না।
নবী আছে না নাই? আছে কি না? নবী তো আছে, কিন্তু নবী দেখে না। দেখে নবী দেখে না। সিদ্দিক আকবরকে বলতেছে, আবু বকর তোমার নবী কোথায়? সিদ্দিক আকবর বলে, কিরে নবী তো আমার পাশে, আল্লাহর নবী আমার পাশে দাঁড়িয়ে আছেন। তারপরও জিজ্ঞেস করে, নবী কই? তার মানে বোঝা যায় আমারে দেখে নবীরে দেখে না, নবীরে দেখে না। সিদ্দিক আকবর বলে, যখন দেখে না তখন সংবাদ দিয়ে লাভ কি? সিদ্দিক আকবর বলে, নবী কই? তোমারটা তুমি খুঁজে দেখো। সুবহানাল্লাহ। আবুল আহাবের বিবি উম্মে জামিল বলে, এ আবু বকর, আজকে মুহাম্মদকে পাই নাই, যদি পাইতাম লাঠি নিয়ে এসেছি, আমার স্বামীর নামে কেমনে আয়াত নাজিল হয় আজকে দেখায় দিতাম। নাউজুবিল্লাহ। বল উম্মে জামিল চলে গেল, আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসি শুরু করে দিলেন। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা দুইজনে এক জায়গায় বসাছিলাম, অথচ আমাকে দেখলো, আপনাকে কেন দেখে নাই? আমার নবী বলেন, আবু বকর তুমি কি কোরআনটা পড়ো নাই? কোরআনটা পড়ো নাই? আমার আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন, ফাইযাল্লাযি বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা যখন ইসলামের নবীকে আঘাত করতে আসবে, নবী যখন কোরআন পড়বে, ওই কোরআনটা কাফের এবং নবীর মাঝখানে দেওয়াল হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর, আমি কোরআন পড়তেছিলাম মনে মনে, আমি কোরআন পড়ার কারণে ওই আবুল আহাবের বিবি উম্মে জামিল আমাকে দেখে নাই, তোমাকে দেখেছে, কারণ কোরআন তার এবং আমার মাঝখানে দেওয়াল হয়ে গেছে। আমার বাইরা বন্ধুরা, আবুল আহাবের বিবি আমার নবীকে পায় নাই, এখন রাগ কমলো নাকি বাড়লো? কথা বলেন, হ্যাঁ রাগ বাড়ি গিয়ে না, রাগ বেড়ে গিয়েছে, এখন প্রচার করতে লাগলো মক্কা শরীফের মধ্যে যে আমাদের ভাতিজা মোহাম্মদ সে পাগল হয়ে গেছে। কত বড় বদনসিব, নবীর ঘরের মানুষ নবীকে চিনতে পারে নাই, অথচ মদিনার মানুষ নবী চিনে ফেলেছে। খবর রটিয়ে দিল, মোহাম্মদ পাগল হয়ে গেছে। আমার বাইরে নিষিদ্ধ জিনিসের মাঝে মানুষের আগ্রহ বেশি, ঠিক কিনা বলেন? যদি বলে এখানে যাবেন না, দেখবেন সেখানে মানুষ বেশি, ঠিক কিনা বলেন? করোনার সময়ে সিলেটে এক জায়গায় প্রথম প্রথম দুইজন লন্ডন থেকে এসে, ওনারা কোয়ারেন্টাইন না কি বলে, হ্যাঁ ওনারা কোয়ারেন্টাইন পালন করতেছে। এখন কোয়ারেন্টাইন কাকে বলে এটা দেখার জন্য ওই এলাকার সব মানুষ গিয়ে ওনাদের বাড়িতে উঠে গেছে। এই যে যেখানে যাবেন না, দেখবেন এখানে মানুষের জমাত বেশি, এই কাজটা করবেন না, দেখবেন এখানের মধ্যে বেশি কাজ করা আছে। ফেসবুকের মধ্যে লেখা এখানের মধ্যে ক্লিক করবেন না, মাশাআল্লাহ হাজার হাজার এখানে ক্লিক করে বসে আছে, ঠিক কিনা বলেন? যেখানে নিষিদ্ধ কাজ, যেখানে বাধা বেশি, সেখানে মানুষের আগ্রহ বেশি, কথা বলেন? আবুল আহাবের বিবি প্রচার করে দিল মোহাম্মদ পাগল হয়ে গেছে। মক্কার মানুষ চিন্তা করতেছে, আরে কি বলে, যে লোকটা এত সুন্দর, যার আদব আখলাক, যার জীবন চরিত্র চেহারা সব কিছু এত সুন্দর, সেই লোকটা কিভাবে পাগল হলো? তো পাগলটাকে তো একবার দেখার দরকার। সুবহানাল্লাহ। বলে মক্কার মানুষ পাগল দেখার জন্য সবাই মিলে একজোট হয়ে গেলেন, একত্রিত হয়ে গেলেন। আমার বন্ধুরা সবাই মিলে চিন্তা করলেন যে মুহাম্মদকে আমরা আল আমিন উপাধি দিয়েছি, বিশ্বস্ত উপাধি দিয়েছি, সে মোহাম্মদ কিভাবে পাগল হয়ে গেল? আস সবাই মিলে একবার পাগলটাকে দেখে আসি। মক্কার সমস্ত মানুষ জড়ো হয়ে আল্লাহর নবীকে দেখার জন্য রওনা হলো। সবাই ভাবলো নবী হয়তো খানে কাবার সামনে আছেন, খানে কাবার ভিতরে আছেন। মক্কার সমস্ত মানুষ খানে কাবার সামনে এসে দেখতেছে,
আল্লাহর নবী খানে কাবার দরজাকে সামনে রেখে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন। আমার নবী তেলাওয়াত যখন করতেছেন, মক্কার মানুষরা দেখতেছে আল্লাহর পক্ষ থেকে এমন একটা নূর আমার নবীর চেহারার মধ্যে চলে এসেছে। আমার নবীর চেহারার নূরেতে আল্লাহর খানে কাবার দরজা আলোকিত হয়ে গেছে। সবাই চিন্তা করলেন, যেই মানুষটার চেহারা এত সুন্দর, যেই মানুষটার তেলাওয়াত এত সুন্দর, সেই মানুষ কিভাবে পাগল হতে পারে? তিনি তো পাগল নয়, বরং যিনি পাগলের তকমা দিয়েছেন, পাগলের কথা বলেছেন, তিনি পাগল হয়ে গেছে। বলেন ঠিক কিনা? সবাই মিলে এসে আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কণ্ঠের তেলাওয়াত শুনে মন গলে গিয়েছে, আমাদের হৃদয়টা নরম হয়ে গেছে। আপনি যেই খোদার পক্ষ থেকে এই তেলাওয়াত করেছেন, আমরা সবাই সেই খোদার নামে ইসলাম কবুল করতে চাই। এরা সবাই আমার নবীর সাথে বললেন, সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কি দূরসরি পড়তে কষ্ট হয়, কষ্ট হয়। একদিন তো মরে যাবেন, কি নিয়ে যাবেন? আজকের মাহফিলে এসে বসেছেন, মিলাদ শরীফ যখন হচ্ছে, দুরুদ শরীফ হচ্ছে, একটু পড়েন, এগুলো আপনার আমার কবরের সাথে হবে, ঠিক কিনা বলেন? কত মানুষের জানাজা পড়ে ফেলেছেন, একদিন আপনার আমারও জানাজা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন, বলেন না? কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি, কোথা যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ দিয়েছি ক, আমার তরি বাঁধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলানে হবে সোয়াবে শেষ খাটে, আমার তরি বাঁধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলানে হবে সোয়াবে শেষ খাটে, কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজারে পড়েছি নামাজ দিয়েছি, কোথা যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজারে পড়েছি না দিয়েছি ক। আমার বন্ধুরা, বলতেছিলাম আবুল আহাবের বিবি এবং আবুল আহাব মিলে আমার নবীকে কত কষ্ট দিয়েছে, আমার নবীর নামে কত বদনাম করেছে। কিন্তু সেই আবুল আহাব কাফের অবস্থায় যখন এন্তেকাল করলো, আবুল আহাবের এন্তেকালের কিছুদিন পরে আমার নবীর আরেক চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল আহাবকে একদিন স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ, বলেন কি দেখলেন? স্বপ্নে দেখলেন, এখন আমার নবীর চাচা হযরত আব্বাস জিজ্ঞেস করে, এ আবুল আহাব, দুনিয়াতে তো নবীর উপর তুমি ঈমান আনো নাই, নবীকে তুমি বিশ্বাস করো নাই, আল্লাহর উপর ঈমান আনো নাই, আল্লাহর উপর ইসলামের মধ্যে দাখিল হও নাই, আমার আল্লাহর ইবাদত করো নাই, কাফের মুশরিক অবস্থায় তুমি কবরে গিয়েছো, এ আবুল আহাব তোমার কবরের অবস্থাটা আমি একটু জানতে চাই, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, বলে তোমার কবরে কি অবস্থা?
আমি একটু জানতে চাই, আবুল আহাব বলতেছে ভাই নবীর উপর ঈমান না আনার কারণে, ইসলাম কবুল না করার কারণে, মুশরিক অবস্থায় কবরে আসার কারণে আমার কবরের মধ্যে আজাব হচ্ছে, কেমন আজাব? এই আজাবের কথা তোমাকে আমি বলে বুঝাতে পারবো না, কিন্তু যখন সোমবার দিন আসে সোমবারে আমার কবরের আজাব কিছু কমে যায়। জোর বলেন সুবহানাল্লাহ। সোমবারে আমার কবর আজাব কমে যায়। শুধু তাই নয়, আমি আমার ডান হাতের এই শাহাদাত আঙ্গুলি সোমবার দিন যখন আমার মুখের মধ্যে দেই, আমি শাহাদাত আঙ্গুলির মাথা দিয়া আল্লাহর জান্নাতি শরবত পান করতে পারি। নবীর চাচা হযরত আব্বাস বলেন, ভাই তুমি তো কাফের অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়েছো, কাফের অবস্থায় ইন্তেকাল করার পরেও জান্নাতি শরবত কেমনে পাইলা? কোন কাজের মাধ্যমে জান্নাতি শরবত পাইলা? আবুল আহাব বলতেছে, এই আমার ভাই সোমবার দিন আমাদের ভাতিজা আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওয়েলাদত শরীফ, সোমবার দিন আমার নবীর মিলাদুন নবী, সোমবার দিন নবী জমিনের মধ্যে তশরিফ নিয়ে এসেছেন। যেই দিন আমার নবী দুনিয়ার জমিনে তশরিফ নিয়ে এসেছেন, আমার একটা দাসী ছিল, দাসীর নাম ছিল সুয়াইবা। ওই দাসীটা নবীর মিলাদুন নবীর খবর আমার কাছে নিয়ে এসেছিল, আল্লাহর নবীর মিলাদুন নবীতে আমি খুশি হয়েছি, নবীর আগমনে আমি আনন্দিত হয়েছি, এই জন্য আনন্দিত হয়ে আমার সেই দাসীকে ডান হাতের শাহাদাত আঙ্গুলের মাধ্যমে আমি আজাদ করে দিয়েছি। নবীর আগমনে মিলাদুন নবীতে খুশি হওয়ার কারণে সোমবার দিন আমার কবরের আজাব মওকুফ হয়ে যায়, আর যে আঙ্গুলে দিয়ে ইশারা করে গোলাম আমি আজাদ করে দিয়েছি, ওই আঙ্গুলের মাথা দিয়া আমার আল্লাহ জান্নাতের শরবতের ব্যবস্থা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন গোটা কায়নাতের জন্য রহমত, এই রহমতের ভিতরে কাফের মুশরিক আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? কাফের আছে, মুশরিক আছে। আবু লাহাব যে কাফের, কাফের হওয়ার পরেও আমার নবীর মিলাদুন নবীতে খুশি হওয়ার কারণে জান্নাতি শরবত পান করার ব্যবস্থা সে পেয়েছে। সুতরাং বোঝা গেল, কাফের হওয়া সত্ত্বেও আমার নবী কাফেরের জন্য রহমত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দেখছেন, কাফের হয়ে ইন্তেকাল করেছে কিন্তু আমার নবী কাফেরের জন্য রহমত। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা গভীর মনোযোগ, কাফিরের জন্য আমার নবী রহমত প্রমাণ হয়ে গেল। এবার দেখেন এই জামানা জমিনের মধ্যে, এই জমিনের মধ্যে মুনাফিক আছে না নাই? মুনাফিকের কিছু আলামত আছে। কি আছে? এক নম্বরে কথায় কথায় মিথ্যা বলা। কি বলা? সুতরাং মিথ্যা কথা বলা যাবে? যাবে যাবে না? আমানতের খেয়ানত করা, এটাও মুনাফিকের আলামত। কিসের আলামত? আমানতের খেয়ানত করা মুনাফিকের আলামত। আমার বাইরা তারপরে ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা, এটাও মুনাফিকের আলামত। ঠিক কিনা বলেন? এই ধরনের মুনাফিক যারা আছে এরা হচ্ছে ছোট মুনাফিক। আমার নবীর জামানায় ছিল বড় মুনাফিক, নবীর পিছনে নামাজ পড়েছে, পাঁচ ওয়াক্ত নামাজ নবীর পিছনে আদায় করেছে। আমার নবীর জান্নাত জাহান্নামের ওয়াজ করলে আবু বকর সিদ্দিকের কান্না আসার আগে ওই লোকের চোখের মধ্যে পানি চলে আসত। দাড়িও ছিল, টুপিও ছিল, পাগড়িও ছিল, জুব্বাও ছিল, সব কিছু ছিল, কিন্তু দিলের মধ্যে ঈমান ছিল না। ঠিক কিনা বলেন? এই মুনাফিক সারাদিন নবীর পিছনে পিছনে থাকতো। আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে যা পরামর্শ করতেন, নবীর জবান থেকে যা শুনতেন, রাত্রেবেলা গিয়ে কাফেরদের কাছে সেটা লাগিয়ে দিত। নাউজুবিল্লাহ। কত বড় মুনাফিক! আল্লাহর নবী যখন বদরের ময়দানে রওনা হয়ে
মদিনার সেই মুনাফিকের সরদার যার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। এই মুনাফিকের সরদার বদরের ময়দানে যাওয়ার সময় রওনা হয়েছেন ঠিকই, কিন্তু অর্ধেক রাস্তায় যখন গেলেন তার 300 জন সহকারী নিয়ে সে ফেরত চলে এসেছে। নাউজুবিল্লাহ বল, ইসলামের প্রথম যুদ্ধ সেখানে আমার নবী এই মুনাফিকদের কাছে আল্লাহর নবী কষ্ট পেয়েছেন, 300 জন নিয়ে তারা পিছনে চলে এসেছে। নাউজুবিল্লাহ, সেই মুনাফিক সারা জীবন আমার নবীকে কষ্ট দিয়েছে, আমানত দারিতা রক্ষা করে নাই, আমার নবী বিশ্বাস করে কথা বলেছেন কিন্তু কথাগুলো গিয়ে কাফেরদের কাছে লাগিয়ে দিয়েছে। সেই মুনাফিকের নাম হচ্ছে আব্দুল্লাহ। দেখেন আমার নবীর কেমন মহাব্বত দেখিয়েছে উপরে উপরে, কিন্তু ভিতরে নবীকে ভালোবাসে নাই। নিজের নাম আব্দুল্লাহ, নিজের ছেলের নামও দিলেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ, বাবার নামও আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ। কারণ আমার আল্লাহর কাছে দুইটা নাম সবচাইতে দামি, দুইটা নাম আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলেন। দেখেছেন আমাদের হুজুর কাবলার হাতে যারা কালেমা পড়ে মুসলমান হচ্ছে, হুজুর কাবলা দুইজনের নাম রাখলেন আব্দুল্লাহ, একজনের নাম দিয়েছেন আব্দুর রহমান। সুবহানাল্লাহ। এখন তো আব্দুল্লাহ আব্দুর রহমান এই নামগুলো আমরা হুজুররা যদি দিতে যাই, মা বাবা বলে হুজুর এগুলো পুরান নাম, নতুন কিছু দেন, বলে এগুলো এখন আর চলে না, এগুলো আগের মডেলের নাম, এখন আপডেট কি আছে সেটা দেন। অথচ আল্লাহ বলেছেন আমার কাছে সবচাইতে প্রিয় হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আওয়াজ বলেন সুবহানাল্লাহ। ছেলের নাম আব্দুল্লাহ রাখবেন, আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। কার বান্দা? আমাদের রব কে? আমাদের মালিক কে? আমরা সবাই হচ্ছে আল্লাহর বান্দা, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ নামের মধ্যে কোনো অহংকার নাই, এই নামটা একেবারে মাটির নাম, মাটির মধ্যে কোনো অহংকার নাই। আপনি এখানে যদি লাফান, এখানে যদি কিছু দিয়ে বাড়ি মারেন, মাটির কোনো অভিযোগ আছে? কথা বলেন আছে নাই? আব্দুল্লাহ হচ্ছে এমন এক নাম যেখানে কোনো অহংকার নাই। সন্তানদের নাম আব্দুল্লাহ রাখবেন, সন্তান হলো আব্দুর রহমান রাখবেন, আল্লাহর বড় পছন্দের নাম, আল্লাহ যাকে ভালোবাসে। আল্লাহ বলেন ওই নামের একটা তাসির আছে, তাসিরের কারণে আব্দুল্লাহ যখন রেখে দিবেন এই সন্তান কোনো খারাপ কাজ করবে না, এই সন্তান সবসময় আল্লাহওয়ালা হবে, নবীর তরিকা মতো চলবে, নবীর আদর্শ মতো চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি নবীনা শাফিনা মা, নবীনা শাফি মাওলানা, ইচ্ছা করলে দয়াল নবী থাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় নবী শোয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা নবী এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না, আরে সবাই আমায় ভুলে যাবে, নবীজি আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায় না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায় না, আমার মরণ আসিবে কখন কেউ জানে
সবাই বলেন আমারে মরণ আসিবে কখন, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন, এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না, এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না, অন্ধকারে কবর যে আমার আসল ঠিকানা, ঠিক কিনা বলে না, সবাই আমায় রেখে চলে যাবে সঙ্গী হবে না, সবাই আমায় রেখে সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন, নাই আমার মরণ আসিবে কখন, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও নাই, আমি চলে যাব ভুইলা যাইও নাই, আমার মরণ আসিবে কখন, মনোযোগ আছে না নাই? মদিনার সবচাইতে বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, বলেছিলাম নিজের নামও আব্দুল্লাহ, ছেলের নাম দিলেন কি মাশাল্লাহ, নিজেও আব্দুল্লাহ ছেলের নামও দিলেন আব্দুল্লাহ, সারা জীবন আমার নবীর সাথে মুনাফিকি করেছে, সারা জীবন মুসলমানদেরকে কষ্ট দিয়েছে, আল্লাহর নবীর যুদ্ধের যত পরিকল্পনা আছে সব কিছু কাফেরদের কাছে প্রকাশ করে দিয়েছে, আমার নবীর মনে কত কষ্ট দিয়েছে, এই মুনাফিকের সর্দার যখন ইন্তেকাল হয়ে গেল, মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের যখন ইন্তেকাল হয়ে গেল, তার সন্তান আব্দুল্লাহ আমার নবীর দরবারে চলে আসলেন, আমার নবীর কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, এখন আমার বাবা ওসিয়ত করে গিয়েছে আমার বাবার কাফনের কাপড়টা দুনিয়ার কোনো সাধারণ কাপড় দিয়ে যেন না দেই, আমার বাবার কাফনের কাপড়টা যেন আপনি নবীর একটা জুব্বা মোবারক দিয়ে দেওয়া হয়, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নবীর জুব্বা মোবারক চাইলেন, সারা জীবন মুনাফিকি করেছেন, এখন ওসিয়ত করে যায় তার কাফনের কাপড়টা যেন আমার নবীর জুব্বা মোবারক হয়, আমার ভাইরা যখন জুব্বা মোবারক চাইলেন আমি যেটা আয়াত নিয়েছিলাম, আমার নবী কাফেরের জন্য রহমত মুনাফিকের জন্য রহমত বলেন ঠিক কিনা, কোন লোক যদি আমাকে কষ্ট দেয়, কোন লোক যদি সারা জীবন আপনাকে কষ্ট দেয়, আর মৃত্যুর আগে যদি ওসিয়ত করে যায় আপনি যেন নিজের হাতে তার কাফনটা দেন, তাহলে আমাদের মনে একটা গোস্বা আসবে, আরে সারা জীবন আমার পিছে পিছে আমাকে কষ্ট দিয়েছে, আমার বদনামি করেছে, আমার ক্ষতি করেছে, এই লোকটার জানাজার মধ্যে আমি যাব না, এমন লোক আমাদের মাঝে আছে না নাই? কথা বলেন আছে না নাই? বলে সারা জীবন কষ্ট দিয়েছে এই লোকের জানাজা পড়ব না, আবার অনেকে বলে যায় ওই লোক যেন আমার খাট না ধরে আমাকে যেন না দেখে, আছে না নাই? বলে আল্লাহর নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার বাবার কাফনের কাপড় আপনি নবীর জুব্বা দিয়ে দেওয়া লাগবে, আমার নবী সেটা চিন্তা করে নাই, তার মুনাফিকি নবী চিন্তা করে নাই, আল্লাহর নবীর কাছে চাওয়া মাত্র আমার নবী নিজের একটা জুব্বা মুবারক হাদিয়া দিয়ে দিয়েছে, কেমন রহমাতুল লিল আলামিন, নবী কাফেরের জন্য রহমত মুনাফিকের জন্য রহমত, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন জুব্বা মুবারক যখন দিয়ে দিলেন, মুনাফিকের সর্দার আব্দুল্লাহর ছেলে বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার বাবার এটা ছিল এক নম্বরের ওসিয়ত, আমার বাবার আর একটা ওসিয়ত আছে, আমার নবী বলেন আবার কি ওসিয়ত,
এবার ওই ছেলে আব্দুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাবা বলেছেন আমার বাবার জানাজার নামাজের ইমামতি যেন আপনি রাসূলের হাতে হয় জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার বাবার জানাজার ইমামতি যেন আপনি করেন দেখেন অবস্থা কেমন সারা জীবন গোস্তাকি করেছে এখন শেষ মুহূর্তে এসে নবীর যুব্য চাইতেছেন আবার নবীকে ইমাম হওয়ার জন্য ওসিয়ত করে যাচ্ছে এখন আমার ভাইরা বন্ধুরা আল্লাহর নবী যুব্য মোবারক দিয়ে দিলেন হযরত ওমর বলতেছে ইয়া রাসূলুল্লাহ কি করতেছেন যেই লোকটা সারা জীবন মুসলমানদের বিরুদ্ধে দুশমনি করেছে আপনি নবীকে কত কষ্ট দিয়েছে আপনি কেন তাকে জুব্বা দিলেন আমার নবী বলেন ওমরে তুমি কি কোরআনের এই আয়াতটা শুনো নাই আল্লাহ যে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আবার পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল তুমি কি শুনো নাই আল্লাহ যে কোরআনের মধ্যে বলেছেন আমি নবীকে গোটা কায়নাতের জন্য রহমত বানিয়েছেন এখন মুনাফিকি করলেও আমার কাছে যখন জুব্বা চাইলেন আমি যদি জুব্বা না দেই তাহলে কিভাবে রহমত হব এই জন্য রহমত প্রমাণ করার জন্য আমি মুনাফিক হওয়া সত্ত্বেও তাকে জুব্বা হাদিয়া দিয়েছি দেখেন না আমার নবী কত বড় রহমত মুনাফিকি করার পরেও আমার নবী সেগুলা চিন্তা করে নাই আমার নবী বলে দিলেন যাও জানাজার নামাজ যখন রেডি হবে আমাকে খবর দিবা আমি যাব জোর বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী দুজাহানের বাদশা সরকারে মদিনা ওই মুনাফিকের সর্দারের জানাজার নামাজ পড়ার জন্য যখন রওনা হবেন হযরত ফারুক আজম আমার নবীর কদম মোবারক চেপে ধরলেন বলে ইয়া রাসূলুল্লাহ জুব্বা দিয়েছেন মেনে নিলাম জানাজার ইমামতি করবেন এটা মানতে পারি না সুবহানাল্লাহ হযরত ওমর নরম ছিলেন না কি ছিলেন গরম ছিলেন বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো জুব্বা দিয়েছেন মেনে নিলাম কিন্তু জানাজার ইমামতি মানা যাবে না আমার নবী বলতেছে ওমর হাকিকতে কোনো প্রকাশ হয় নাই তুমি দেখতে থাকো আসো আমি ইমাম হব তুমিও তার জানাজার নামাজে আসো হযরত ওমর আমার নবীর সাথে জানাজায় চলে গেলেন আমার বাইরে বন্ধুরা গভীর মনোযোগ সেই মুনাফিকের সর্দারের জানাজায় 1000 মুনাফিক শামিল হয়েছে কয় হাজার আওয়াজে বলেন কয় হাজার এই 1000 সবাই ওনার মুরিদ সর্দার তো মারা গেছে তার মুরিদ আছে না নাই সর্দার মারা গিয়েছে তার অনুসারী 1000 মুনাফিক সর্দারের জানাজা পড়ার জন্য আসছে এখন আমার নবী বললেন কাতার সোজা করো আল্লাহর নবী ইমাম হয়ে গেলেন আমার নবী জানাজার নামাজের তাকবীর শুরু করলেন কার জানাজা মুনাফিক না শুধু মুনাফিকের সর্দার নবী আমার জানাজার নামাজের ইমামতি হয়ে গেলেন ইমাম হয়ে নামাজ শুরু করলেন এবার নামাজের মধ্যে আমার নবী ইমাম সমস্ত মুনাফিক নবীর পিছনে ইক্তেদা করতেছেন নামাজরত অবস্থায় মুনাফিকরা চিন্তা করতেছে আইরে আমাদের সর্দার যেই নবীকে সারা জীবন কষ্ট দিয়েছে যেই নবীকে সারা জীবন কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে অপমান করেছে সেই নবী আজকে সব কিছু ভুলে গিয়ে আমাদের সর্দারের জানাজার নামাজ পড়তে এসেছে ইমাম হয়েছে এই নবী তো কোনো সাধারণ নবী হতে পারে না এই নবী তো কোনো সাধারণ নবীর পর্যায়ে পড়ে না সবাই আমার নবীর পিছনে নামাজ পড়ার পরে আল্লাহর নবীর কাছে বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের সর্দার এত কষ্ট দেওয়ার পরেও আপনি সেগুলো মনে রাখেন নাই আমাদের সর্দারের জানাজা পড়িয়ে ফেললেন আমরা সবাই বুঝতে পারলাম আপনি হচ্ছেন হক নবী আপনি আল্লাহর তরফ থেকে মনোনীত নবী এতদিন পর্যন্ত আমরা মুনাফিক ছিলাম সর্দারের অনুসারী
অনুসরণ করেছি, আজকে থেকে আর মুনাফিকি করব না, আমরা আপনার হাতে হাত রেখে আজকে থেকে সাচ্চা মুসলমান হতে চাই। 1000 মুনাফিক আমার নবীর জানাজার নামাজের ইমামতি দেখে আমার নবীর হাতে হাত রেখে সাচ্চা মুসলমান হয়ে গেছে। নবী ওমরকে বলে, ওমর বুঝতে পারছো নি জানাজা কেন পড়াইলাম? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শুধু উপরে দেখি, ভিতরে তো দেখি না। আপনি তো উপরেও দেখেন ভিতরেও দেখেন। আমার নবী কয়, ওমর রে, আমি বুঝতে পেরেছি আজকে 1000 মুনাফিককে মুসলমান করার সময় চলে এসেছে। আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মিনকুম নাহুম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। জোর বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে দিয়েছেন, এই আয়াতটা সেই দিন নাজিল হয়েছে। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, যারা একেবারে মরে যায়। ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা তুসাল্লি, আপনি তাদের জানাজা পড়াইয়েন না। সুবহানাল্লাহ বলেন, একবারে কারা মরে? যাদের কলবের মধ্যে ঈমান নাই তারা একবারে মরে যায়, ঠিক কি না বলেন? আর যারা মুসলমান, যাদের দিলের মধ্যে নবীর ভালোবাসা আছে, মহব্বত আছে, তারা উপরে যেমন জিন্দা কবরেও তেমন জিন্দা, বলেন ঠিক কি না? কারণ কবর যদি জিন্দা না হয় তো আপনি কবরের পাশে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর কেন বলতেছেন, সালাম কেন দিচ্ছেন? সালাম দেওয়ার মানে হচ্ছে সালাম কাকে দেয় মানুষ, যার থেকে জবাব আসে, কথা বলেন তো? এখন কবরের সামনে গিয়ে সালাম কেন দিচ্ছেন? আকীদা রাখতে হবে। এখানে ওহাবি এবং সুন্নির পার্থক্য, ঠিক কিনা বলেন? যারা ওহাবিয়াদের আকীদা হচ্ছে মানুষ মরে যায়, পচে যায়, মিশে যায়, কোনো অস্তিত্ব থাকে না। আর সুন্নিদের আকীদা হচ্ছে, আরে মানুষ তো দূরের কথা, একজন আদনা মুসলমান যিনি তিনিও কবরে জীবিন্দা। দেখেন না, ওই দিন আমাদের চাঁদপুর কচুয়া, হ্যাঁ, 28 বছর আগে ইন্তেকাল করছে। 28 বছর আগে একটা লোক মারা গেছে, এখন নতুন করে সেখানে মসজিদ করবে না বিল্ডিং করবে কি জানি, মাটি খুঁড়ে দেখতেছে যেভাবে দাফন করছে এখনো সেভাবে আছে। আওয়াজ বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ভারতের মধ্যে কিছুদিন আগে রাস্তা করতে গিয়ে একটা মাজার ভাঙার প্রয়োজন হয়েছে, 400 বছর আগের মাজার। কয় বছর? মাজার 400 বছর আগের। বলতেছে ভিতরেতে কিছু নাই, ভেঙে দাও। তো ওহাবি যেমন আছে, সুন্নি আছে না নাই? ওই মাজারের ভক্ত আছে না? ভক্তরা বলতেছে ভাঙা যাবে না, মাজার খোঁড়ো, দেখো ভিতরে আল্লাহর ওলি আছে না নাই। মাশাআল্লাহ, 400 বছর আগের মাজার ভেঙে খুঁড়ে নিচে গিয়ে দেখতেছেন মাশাআল্লাহ, সেখানে একজন নয় দুইজন আল্লাহর ওলি, যেভাবে দাফন করেছেন সেভাবে আছেন। আমার ভাইরা, সেজন্য আমরা বলবো, আরে নবী তো জিন্দা, জিন্দা নবীর আদনা গোলাম আল্লাহর ওলি তারাও জিন্দা। শুধু আল্লাহর ওলি নয়, যারা সাচ্চা মুসলমান ঈমান নিয়ে যারা কবরে গিয়েছেন তারাও কবরে জিন্দা, ঠিক কিনা বলে? সুতরাং আমার ভাইয়েরা মনোযোগ রাখতে হবে, আমরা কবরের পাশে গিয়ে সালাম দেই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী আপনাদেরকে সালাম। সালামের মানে তারা জিন্দা আছেন, মরা মানুষকে কি কেউ সালাম দিবে? জবাব আসতেছে, জবাব দিচ্ছেন। আপনার শোনার কান নাই, আমার শোনার কান নাই, দেখার চোখ নাই, এই জন্য আমরা দেখিও না শুনিও না, কিন্তু যারা দেখার তারা ঠিকই দেখে, যারা শোনার তারা ঠিকই শুনে, কথা বলেন ঠিক কি না? তা আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলছেন, ওলা তুসল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। হে রাসূল, যারা একেবারে মরে যায় তাদের জানাজা পড়ার দরকার নাই। তো একবারে কারা মরে? যারা কাফের, মুশরিক, মুনাফিক, এরা একবারে মরে যায়, এদের কোনো অস্তিত্ব নাই, কথা বলেন ঠিক কিনা? তো যেটা বলতেছিলাম, এই মুনাফিকের সর্দারের জানাজার নামাজ পড়িয়ে, ইমামতি করিয়ে আমার নবী প্রমাণ করে দিয়েছেন, আমি শুধু মুসলমানের জন্য রহমত তা নয়, মুনাফিকের জন্য আমি নবী রহমত। জোরে বলেন সুবহান।
আল্লাহ বুঝার তৌফিক দিক পড়ান আমিন আর জোরে বলেন আমিন সলাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সলাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা কলানা সলাতুন ইয়া সলাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আমার বাইরা তাহলে আমার নবী কাফেরার জন্য রহমত প্রমাণ পাইলাম ঠিক কি না বলেন আমার নবী মুনাফিকের জন্য রহমত সেটারও প্রমাণ পাইলাম পাইছেন এবার আসেন নবী মুসলমানের জন্য কেমনে রহমত হয় মুসলমান হওয়ার শর্ত কি আল্লাহর নবী বলেন যেই বান্দা কালেমা পড়েছে আল্লাহর ওহদানিয়তের স্বীকারোক্তি যে করেছে আমার নবীর নবুয়তের স্বীকার যে বান্দা করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে বান্দা অন্তর থেকে পড়েছে তার নাম হচ্ছে মুসলমান সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এখন আপনারা বলেন আমি শুধু বললাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এতটুকু বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি পড়ি নাই তাহলে কি মুসলমান হতে পারবো কথা বলেন না পারবো সুতরাং কালেমা অর্ধেক পড়লে হবে না পুরা কালেমা পড়া লাগবে কথা বলেন ঠিক কি না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যিনি পড়বেন তিনি মুসলমান আমার নবী সমস্ত মুসলমানদের জন্য রহমত কেমনে রহমত হলো আমার বাইরে কিতাবে লেখা হয়েছে আমার নবীর একজন খাদেম ছিলেন ওই খাদেমটা মুসলমানের সন্তান ছিলেন না একটা ইহুদির সন্তান ছিলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর খাদেম ইহুদির ছেলে নবীকে দেখে সুন্দর লাগে নবীর জবানের কথা ভালো লাগে আল্লাহর নবীর চেহারা সুরত আদব আখলাক সব কিছু দেখে আমার নবীর প্রেমে পড়ে গিয়েছেন এখন নবীকে দূর থেকে দেখে কাফের ইহুদি হওয়ার কারণে কাছাকাছি আসতে পারে না সহিহ বুখারীর হাদিস ওই লোকটা ওই ছেলেটা আল্লাহর নবীকে দূর থেকে ফলো করত আমার নবী যখন নামাজ পড়ার জন্য মসজিদে যেতেন ওই ইহুদির ছেলেটা মসজিদে তো ঢুকতে পারতো না ওই ইহুদির ছেলে বাহিরে আমার নবীর জুতা মোবারক যেখানে রেখে দিতেন নবী মসজিদে ঢুকে গেলে নবীর জুতা মোবারক তার বুকের সাথে লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ইসলাম কবুল করে নাই মুসলমান হয় নাই অমুসলিম হয়েও আল্লাহর নবীর প্রতি কত ভালোবাসা নবীর জুতা বুকের সাথে লাগিয়ে মসজিদের বাহিরে দাঁড়িয়ে থাকতেন যতক্ষণ না আমার নবী বের না হতেন ততক্ষণ দাঁড়িয়ে থাকতেন আওয়াজ বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী যখন মসজিদ থেকে বের হতেন ওই ইহুদির ছেলে আমার নবীর কদমের সামনে জুতাগুলোকে বিছিয়ে দিতেন সাহাবীরা বলাবলি করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যে ছেলেটা আপনার জুতা বহন করে এটা কিন্তু মুসলমান না আমার নবী বলেন সাহাবীরা রে তাকে কিছু বলবা না খেদমত করতে চায় তাকে তোমরা খেদমত করতে দাও হয়তো বা একদিন আমাদের ধর্মের মধ্যে চলে আসবে আমরা তাকে কিছু বলবো না সুযোগটা করে দাও সুবহানাল্লাহ বলেন এইভাবে নবীর খেদমত করতেছেন আল্লাহর নবীর জুতা মুবারক বহন করে দাঁড়িয়ে থাকেন এক বছর দুই বছর নয় একটা না সাত বছর নবীর খেদমত করেছে কয় বছর কথা বলেন কয় বছর সাত বছর আমার নবীর জুতা মুবারকের খেদমত নিয়েছে
প্রতিদিন এসেছে, কোনোদিন তার খেদমত মিস হয় নাই। হঠাৎ করে একদিন ফজরের নামাজের পরে আল্লাহর নবী মসজিদ থেকে যখন বের হলেন, আমার নবী দেখতেছেন, প্রতিদিন তিনি দেখতেন ওই ছেলেটা নবীর জুতা নিয়ে দাঁড়িয়ে আছে, আজকে দেখা যায় নবীর জুতা আছে কিন্তু জুতাওয়ালা নাই। সুবহানাল্লাহ, জুতা আছে কিন্তু যিনি জুতা বহন করবেন তিনি আজকে নাই, তাকে দেখা যায় না। আল্লাহর নবী বলতেছেন, আবু বকর, 7 বছর পর্যন্ত যেই ছেলেটা আমার জুতা টানতেছে, আমি নবীর জুতা মোবারক নিয়ে 7 বছর পর্যন্ত যে ছেলেটা দাঁড়িয়ে থাকতো আজকে কেন তাকে দেখা যায় না? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হয়তোবা ছেলেটা অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হওয়ার কারণে আজকে হয়তোবা আসতে পারে নাই। ওই ইহুদির ছেলে আমার নবীর খেদমত করেছে একটানা 7 বছর। কয় বছর? জবান খুলে বলেন, কয় বছর? 7 বছরে কোনোদিন তার আশা মিস হয় নাই, কিন্তু ফজরের নামাজ পড়ে আমার নবী দেখতেছেন আজকে নবীর জুতা আছে কিন্তু সেই ছেলেটা নাই। নবী বলেন, আবু বকর, ছেলেটা কোথায়? আবু বকর সিদ্দিক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হয়তো অসুস্থ, অসুস্থ বিদায় সে আসতে পারে নাই। আমার নবী বলেন, আবু বকর, আর দেরি নয়, চলো, যেই ছেলে 7 বছর ধরে আমার খেদমত করতেছে আজকে আসতে পারে নাই, চলো আমরা আজকে তার বাড়িতে গিয়ে তার খবর নিয়ে আসব। আমার নবী তার বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবী সবার বাড়িতে যখন যেতেন, ঘরের মধ্যে ঢোকার জন্য পারমিশন চাইতেন, কিন্তু সেই ইহুদি ছেলের বাড়িতে গিয়ে আমার নবী কোনো অনুমতি চায় নাই। অনুমতিবিহীন আমার নবী তার বাড়ির ভিতরে, তার ঘরের ভিতরে চলে গেলেন। জোরে জোরে বলেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবী গিয়ে দেখলেন ওই ছেলেটা অসুস্থ, বিছানার মধ্যে শুয়ে ছটপট করতেছেন, 7 বছর খেদমত করলেন, কোনোদিন তাকে ইসলাম কবুল করার কথা নবী বলে নাই, কোনোদিন দাওয়াত করে নাই। আজকে নবী তার বিছানার পাশে বসে আমার নবী তাকে বললেন, বাবা, সময় কম, সময় কম, তুমি আমার সাথে এই মুহূর্তে ইমানি কালেমা পড়ো। সবাই বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইমানি কালেমা তুমি পড়ো। ওই ইহুদি ছেলেকে আমার নবী যখন দাওয়াত দিলেন, এখান ছেলে একবার নবীর চেহারার দিকে তাকায় আরেকবার তার বাবার চেহারার দিকে তাকায়। আরে, নবীর কথা শুনবো নাকি বাবার কথা শুনবো? এখন ওই ছেলের বাবা তাকে বলতেছে, আর আমার চেহারার দিকে তাকানোর দরকার নাই, যেই নবী আমার ঘরের মধ্যে তাশরিফ নিয়ে এসেছে আল্লাহর নবী যা বলে নবীর সাথে সাথে তা পড়ে না। ওই ছেলে কালেমা পড়ে ফেললেন। কালেমা পড়ার পরে যেই মাত্র কালেমা শেষ করলেন সাথে সাথে তার ইন্তেকাল হয়ে গেল। সবাই বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। নবী আমার ঘর থেকে বের হয়ে আসলেন। বের হয়ে আসার পরে আমার নবী মুস্কি হাসি দিলেন। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি মুস্কি হাসলেন? ছেলেটা তো মারা গিয়েছে। আমার নবী বলতেছে, আবু বকর, আমি তার বাড়িতে এসে দেখতেছি আমার আগে আগে আজরাইল তার কাছে চলে এসেছে, যে ছেলেটা সারা জীবন আমার খেদমত করেছে, 7 বছর ধরে আমি নবীর জুতা মুবারক টেনেছে, সে কিভাবে কাফের হয়ে দুনিয়ার থেকে যাবে? এই জন্য আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, মাবুদ, আমার ইসলাম কবুল করা পর্যন্ত আজরাইলকে একটু সবর করতে বলেন, সবর করতে বলেন। তার বিছানার এক পাশে আমি ছিলাম, আরেক পাশে আজরাইল ছিল। আমি কালেমা শেষ করার সাথে সাথে আজরাইল তার জান কবজ করেছে। আমি ওই আল্লাহর শুকর করতেছি, আলহামদুলিল্লাহিল্লাজি আনকাজাহু মিনান নার, যেই আল্লাহ এই বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাওসিয়াত, জশনে জুলুসি তে মিলাদুন নবী, জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার ভাইরা, দেখেন, কালেমা পড়ার সাথে সাথে ইন্তেকাল। এক ওয়াক্ত নামাজ পড়েছে,
কথা বলেন। এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায় নাই, কোন জিহাদের ময়দানে যাওয়ার সুযোগ হয় নাই, দান সৎকার করার মতো কোনো সুযোগ হয় নাই, শুধুমাত্র কালেমা পড়েছে। নবী বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন, সুতরাং সে জান্নাতে চলে গিয়েছে শুধুমাত্র আমার নবীর খেদমতের উসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইশক রাসূল বড় জিনিস, কিয়ামতের ময়দানে আমল দিয়ে নাজাত পাবেন এমন কোন বাহাদুরি কেউ দেখাতে পারবেন না। সবাই কোন না কোন উসিলা তালাশ করতে হবে। কেউ উসিলা দিবে মা বাবার খেদমত, কেউ উসিলা দিবে কোন এতিম মিসকিনের সহযোগিতা, কেউ উসিলা দিবে মজলুম মানুষের পাশে দাঁড়ানো। এক একজন এক এক রকমের উসিলা দিবে, আমরা উসিলা দিব। কোন রকমের ইবাদতের বাহাদুরি নাই, আমাদের উসিলা হচ্ছে আমার নবীর ঈদে মিলাদুন্নবী। কথা বলেন ঠিক কিনা? এই যে মাহফিল করতেছি, শুধু দুনিয়ার ভিডিও নয়, আল্লাহরও একটা ভিডিও আছে না নাই? হ্যাঁ, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। এই ইমামিম মুবিন দ্বারা আল্লাহ সব কিছুর ভিডিও রেকর্ড করে রাখতেছেন। কিয়ামতের ময়দানে আর কোন নাজাতের উসিলা না থাকলে বলবো আল্লাহ পশ্চিম সরবটা জিলানি মাদ্রাসার মাঠে মিলাদুন্নবী হয়েছিল, ভিডিও ফুটেজ দেখেন, সেখানে আমিও ছিলাম। এটাই আমাদের বড় নাজাতের উসিলা, ঠিক কিনা বলেন? এই মিলাদুন্নবীকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। অনেক ভাইরা সহযোগিতা করেছেন, সবাই তো আমার মুসল্লি, এখন তো আর পশ্চিম সরব্বাটা এটা আমার নতুন না, এখন একরকম নিজের বাড়ি হয়ে গেছে। আগে মনে করতাম খতিব, এখন মনে করি আর খতিব না, এখন আপনাদের ভাই আপনাদের ছেলে। এখন এইরকমের একটা আন্তরিকতা মহব্বত, মাশাল্লাহ। আমি গর্ব করে অহংকার করে বলি যে পশ্চিম সরব্বাটার মাওলানা গ্রামের মানুষরা, তারা নিজেরা নিজেরা যেমন তেমন হোক না কেন, তারা ইমামকে ভালোবাসে, খতিবকে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে কোনো ত্রুটি নেই। এটা আপনারা প্রমাণ বহুবার করেছেন, দৌড়ে রেখে দিয়েছেন, তা না হলে আগ্রাবাদ থাকার কথা। যেখানে জুমার নামাজের দায়িত্ব পেয়েছিলাম আপনারা দৌড়ে রেখে দিয়েছেন, তারা এক জুমার আলোচনা শুনে আগ্রাবাদ ওই এলাকায় এবছর পাঁচটা মাহফিল। আল্লাহ এই ভালোবাসাকে কবুল করুক। আরো জোরে বলেন আমিন। যতদিন মহব্বত করবেন ততদিন আছি, যখন দেখবো ভালোবাসা কমে গেছে তখন দেখবেন নাই। আল্লাহ আমাদের সবাইকে এখানে যেভাবে একত্রিত হয়েছি, জান্নাতেও যেন একত্রিত হতে পারি তৌফিক দান করুক।